गण उपजाति कल्याण मंत्री मेबार कुमार जमातिया के एडिसी विषयक मिनिस्टर इनचार्ज करा सह तीन दफा दाबी समर्थने फेर जोरालो दाबी उत्थापन करलो आईपीएफटी। मंगलवार आगरतला प्रेस क्लाबे आयोजित सांबादिक सम्मेलने ए निये मुख खुलें दलेर सह सम्पादक मंगल देवर्मा। ষষ্ঠ তপশিলের প্রবিধান অনুসারে রাজ্যের বন এবং উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়াকে মিনিস্টার ইনচার্জ টিটিএ এডিসি এফিআরস করার দাবি জানিয়েছিল আইপিএফটি, কিন্তু সে সম্পর্কে রাজ্য সরকার এবং রাজ্যপালের কাছ থেকে কোনো প্রকার উত্তর আজও পাননি বলে জানিয়েছেন আইপিএফটির সহ সম্পাদক মঙ্গল দেবর্মা। প্যারাগ্রাফ 14 এর সাবচ্যাপ্টার 3 তে এইখানে গভর্নর চাইলে স্টেট গভর্নমেন্টের একজন ক্যাবিনেট মিনিস্টারকে দিয়ে মিনিস্টার স্পেশালি মিনিস্টার ইনচার্জ অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট অটোনোমাস রেজন ইন দ্য স্টেট, ওইভাবে একটা প্রভিজন আছে। ওই প্রভিজনে আমাদের অনারেবল মেবার কুমার জমাতিয়া মিনিস্টার ট্রাইবাল অ্যাফেয়ার্স ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওনাকে মিনিস্টার ইনচার্জ টিটিএডিসি অ্যাফেয়ার্স ওইভাবে ওনাকে সেই পাওয়ারটা এম্পাওয়ারমেন্ট দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করে রেখেছিলাম। এটা এখনও গভর্নর এবং আমাদের স্টেট গভর্নমেন্ট চিন্তা করেছে বা বিবেচনা করেছে, এইরকম আমাদের কাছে রিপোর্ট নেই। তো আমরা চাই আমাদের পার্টির তরফ থেকে যেখানে আসামে মিজোরামে মেঘালয়ায় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে এডিসি অ্যাফেয়ার্সের ইনচার্জ করা হয়, কিন্তু আমাদের ত্রিপুরাতে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ওনাকে এডিসি অ্যাফেয়ার্সের ইনচার্জ করেছেন এরকম নোটিফিকেশন এখনও আমাদের কাছে নেই। আমরা এইটি চাই এটা গভর্নমেন্ট এবং শিখ শিডিউলের যে প্রভিজন সেই হিসাবে আমাদের অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ওনাকে যদি এডিসির ইনচার্জ হিসাবে বিগত সরকার যারা করে গিয়েছিলেন তাদের মতো করে দেওয়া হয়, এটা আমরা গভর্নরকে রিকোয়েস্ট করেছি। মিনিস্টার ইনচার্জ টিটি এডিসি অ্যাফেয়ার্স ওইটা যে কোনো ক্যাবিনেট মিনিস্টারকে দিতেই পারেন, তারপরেও আমরা চাইছি যেহেতু অন্যান্য শিখ শিডিউল এলাকাতে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে ইনচার্জ হিসাবে করে থাকেন, আমাদের ত্রিপুরাতেও ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার অনারেবল মেবার কুমার জমাতিয়াকে টিটিএডিসি ইনচার্জ করা হয়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জোনাল সাব জোনাল অফিস ডেভেলপমেন্ট কমিটিকে অফিসিয়াল করার সহ অন্যান্য ইস্যু নিয়েও কথা বলেন তিনি। আমরা এই যে কমিটিটা গঠন করার জন্য বলেছে সেটা অফিসিয়ালি প্রসেসটা নেওয়া হোক, যেহেতু বিগত জোনাল ডেভেলপমেন্ট কমিটি এবং সাব জোনাল ডেভেলপমেন্ট কমিটির টেনিউর শেষ মেয়াদে, তো জোনাল অফিসটা চলবে, অফিস চলার জন্য কমিটি তো লাগবে, সেই কমিটি যাতে অফিসিয়াল করা হোক। 14 তারিখে আমরা মেমোরেন্ডামটা দিয়েছি 14ই মে। রেসপন্স বলতে আমরা ওই সম্পর্কে আর এখনও কোনো ইয়ে পাইনি। আমরা ওইটা যেহেতু সিক্স শিডিউল প্যারাগ্রাফ 14 এবং সাবপ্যারা 3 ওইখানে ডাইরেক্ট আমাদের ইয়ে আছে, আমি একটু পরে শোনাই আইনটা কীভাবে লেখা আছে। ইন অ্যালোকেটিং দ্য বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট অ্যামং হিস মিনিস্টার্স দ্য গভর্নর মে প্লেস ওয়ান অফ হিস মিনিস্টার স্পেশালি ইনচার্জ অফ দ্য ওয়েলফেয়ার অব দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট অ্যান্ড অটোনোমাস রেজন ইন দ্য স্টেট, এইভাবে পুরোটা একটা প্যারা ওইখানে লেখা আছে। ওই হিসাবে আমরা চাইছিলাম আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার অনারেবল মেবার কুমার জমাতিয়াকে মিনিস্টার স্পেশালি ইনচার্জ অফ দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল টিটিএডিসি, ওই হিসাবে আমরা ডিমান্ডটা করেছিলাম। আমরা ওইটা অন্যান্য সিক্স শিডিউল যে এলাকা আছে মিজোরাম আসাম মেঘালয় ওইখানেও আমরা ওইভাবেই দেখতে পাই, তো এই হিসাবে ত্রিপুরাতেও যাতে এইটা করা হয়। স্পেশালি আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি তো এডিসি সম্পর্কে সব কিছুই এসে নোডাল মিনিস্টার হিসেবে দেখে থাকেন, তারপরেও কিন্তু ওনার যে এম্পাওয়ারমেন্ট
যেমন মেবার কুমার জমাত্রিয়া মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যান্ড ফরেস্ট, ওইভাবে অনলি লেখা থাকে ওইখানে, শুধু একটা লাইন আর একটা ইনচার্জ টিটিএডিসি অ্যাফেয়ার্স। ব্যুরো রিপোর্ট, হালাবোল।